উদ্য সকাল 8 ঘটিকায় 6/5/30 তারিখে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এখানে সিন্ধুকলা উপকমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের পরিচালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাহেবের নির্দেশনায় আমরা টাকা গণনার কাজ আরম্ভ করি। এখানে আমাদের মধ্যে রয়েছে কর্মকর্তা কর্মচারী আছে 34 জন, মাদ্রাসা ছাত্র আছে 100 জন, প্রশস্ত আনসার আছে 10 জন, পুলিশ বাহিনী আছে 10 জন, জেলা প্রশাসনে আছে অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও ম্যাজিস্ট্রেট সহ 10 জন এবং ব্যাংকের 60 জন কর্মকর্তা কর্মচারী সহ আমরা টাকা গণনার কাজ আরম্ভ করি। গত বছর আমাদের টাকা হয়েছিল 4,18,00,000 টাকা, এবার আমাদের আশা করি টাকা হয়েছে 19 বস্তা, গত বছরের রেকর্ড আমরা অতিক্রম করব। এই টাকা আমরা গণনা শেষে বিকালে আমাদের মসজিদের নিজস্ব যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে জমা হবে। এই এলাকার মানুষের একটা স্বপ্ন, তাদের একটা আকাঙ্ক্ষা, এখানে অনেক মানুষ একসাথে নামাজ পড়বে, এখানে একটা বড় মসজিদ কমপ্লেক্স নির্মাণ হবে, সেই অনুযায়ী আমরা সেটার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছি। এখন আমাদের পরামর্শক নিয়োগের জন্য টেন্ডারটা হয়েছে, পরামর্শক নিয়োগ শেষ হলে তারপরে আমরা চূড়ান্ত রকম ডিজাইনের দিকে যাব। তা আমরা আশা করছি হয়তো শতকোটিরও বেশি টাকা এখানে ব্যয় হবে। এই এলাকার মানুষের যে স্বপ্ন, একসাথে বেশি মানুষ নামাজ পড়ার যে আকাঙ্ক্ষা, সেটা ইনশাল্লাহ পূর্ণ হবে। আসলে এটার ব্যবস্থাপনা একটা কমিটি রয়েছে, সেই চিরাচরিতভাবেই বহু আগে থেকেই সেই কমিটি রয়েছে, এখানে জেলা প্রশাসক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। আমি মনে করি যে আমরা সবাই মিলে যেভাবে উদ্যোগ নিয়েছি এখানে খুবই ভালো দৃষ্টিনন্দন একটা মসজিদ কমপ্লেক্স স্থাপন হবে এবং সেইটা আশা করি কিশোরগঞ্জের সবচেয়ে সুন্দর একটা স্থাপনা হবে।